শিক্ষার্থী মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই সুস্বাগত। আশা করি করোনা ভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। এখন আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে দশম শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমার হোয়াইট বোর্ডে দ্বিতীয় অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন তুলে দেওয়া আছে, আমরা দেখব এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কী। আমাদের আইসিটি বইয়ের এই প্রশ্নগুলো জ্ঞানমূলক আকারে সাজানো হচ্ছে কারণ আমাদের আইসিটি বইয়ে সবসময় নৈমিত্তিক আকারে প্রশ্ন আসে, এজন্য আমি এই প্রশ্নগুলোকে জ্ঞানমূলক আকারে সাজিয়েছি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি কোন কোম্পানির। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি হচ্ছে মাইক্রোসফট কোম্পানির। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কিসের সাহায্যে টেম্পোরারি ফাইল মুছতে হয়। টেম্পোরারি ফাইলগুলো মুছতে হয় সফটওয়্যারের সাহায্যে। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না। আমরা বর্তমানে ইন্টারনেট ছাড়া আইসিটির যন্ত্রের ব্যবহার কল্পনা করতে পারি না। চার নম্বর প্রশ্নটি হচ্ছে ভাইরাস এর পুনরূপ কী। ভাইরাস এর পুনরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ডিলিট প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়। ডিলিট প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় 11টি ধাপে। ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ডিলিট প্রক্রিয়া সর্বশেষ কিবোর্ডের কোন বাটন চাপতে হয়। ডিলিট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিবোর্ডের সর্বশেষ F3 বাটনটি চাপতে হয়। সাত নম্বর প্রশ্নটি হচ্ছে সফটওয়্যার আনইনস্টল প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়। সফটওয়্যার আনইনস্টল প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় হচ্ছে 4টি ধাপে। আট নম্বর প্রশ্নটি হচ্ছে ডিলিট শব্দের অর্থ কী। আমরা জানি যে ডিলিট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা বাদ দিয়ে দেওয়া। নয় নম্বর প্রশ্নটি হচ্ছে আইসিটি যন্ত্রের ভাইরাসের প্রতিষেধক কোনটি। আইসিটি যন্ত্রে ভাইরাসের প্রতিষেধক হচ্ছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের মাধ্যমে ভাইরাসকে প্রতিষেধক করা যায়। দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ভাইরাস কোথায় অবস্থান করে। ভাইরাস অবস্থান করে মেমোরিতে। এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে ভাইরাস নামকরণ করা হয় কবে। ভাইরাস নামকরণ করা হয় 1980 সালে। বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ভাইরাস ডিক্সের বুট সেক্টরকে আক্রমণ করে। বুট সেক্টরকে আক্রমণ করে। আমাদের সর্বশেষ ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে কম্পিউটারে কীভাবে ভাইরাস প্রবেশ করে। কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে, যেমন সিডি রম, পেন ড্রাইভ ইত্যাদির মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। ধন্যবাদ সবাইকে।